সবাই কেমন আছো? আজকে আমি রবিবার বিকেলবেলায় আবার চলে এসেছি একটা ইনফরমেটিভ ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে। তোমরা তো থাম্বনেল দেখে বুঝতেই পারছো আজকে কিসের ভিডিও করেছি, বাট আমি আজকে তোমাদেরকে একদম ডিটেলসে কীভাবে স্টেপ বাই স্টেপ একটা লিপেন আর্ট করব সেটার ভিডিওটা শেয়ার করব। তো দেখো, আমি নিয়েছি একটা ক্যানভাস বোর্ড, এইটার সাইজ হচ্ছে 15x18। ঠিক আছে, তোমরা যে কোনো সাইজের নিতে পারো। এরপরে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো যে কীরকমভাবে আমরা স্টেপ বাই স্টেপ একটা ইভেন আর্ট ক্রিয়েট করে আমাদের বাড়ির দেওয়ালগুলোকে আরও সুন্দর করে তুলতে পারি। আমারও এটা ফার্স্ট ট্রাই, তবে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আমি যতটুকু জানি তোমরাও যাতে ইনফরমেশনটা পেয়ে একটুখানি উপকৃত হও। চলো আর বেশি দেরি করবো না, ভিডিওটা স্টার্ট করি। যার যারা এখন কিন্তু সাবস্ক্রাইব করি, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক করো। এবার মেইন যেটা লিপেন আর্টের মেইন ফরম্যাট সেটা হচ্ছে কাঁচ দিয়ে ডেকোরেশন করা। তো সেটা আমি করতে চলেছি। দেখো তোমরা, আমার একটা খুব বাজে জিনিস কিনা জানি না, বাজে না ভালো সেটা তোমরাই বলতে পারবে, বাট আমার একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আমি যদি কিছু একটা স্টার্ট করি না, সেটা মানে যত তাড়াতাড়ি না আমি শেষ করবো আমার যেমন শান্তি হয় না। মানে অন্যান্য হয়তো অনেক কাজ থাকে, তবুও আমার মনে হবে যে এই কাজটা আমি শেষ করি, নতুন কিছু একটা করার। আর অনেকদিন ধরেই আমার লিপেন আর্ট করার খুব ইচ্ছা হচ্ছিলো, তো ওই জন্য আমি কবিতে পড়বো করবো করে ভাবছিলাম। ওই জন্য তাড়াহুড়ো হয়তো পড়ছি, বাট মানে খুব এক্সাইটিং লাগছে করার জন্য। তো তাহলে চলো এবার কাজের কাজটাও স্টার্ট করা যায়। Thank you.
কেনা হয়ে যাচ্ছে একটুখানি। হ্যালো, কিংবা আরেকটা জায়গায় করতে পারো, হচ্ছে এই জায়গাটা ধরো, তুমি ধরো, এটা রাস্তা দিয়ে দেখলে দেখা যেত, রাস্তা দিয়ে যেতে যেতে। কিন্তু তবে তোমার এটা সুটটা ইয়েটা হয়েছে ভালো।